ভেতরে ভাত, ব্যাম্বু রাইস। ব্যাম্বু রাইস বললে আবার বাঁশ থেকে তৈরি যে চাল সেটাও বোঝায়, সেই জন্যই আমি এইভাবে বলার চেষ্টা করছি। এটা একটা অতি পুরনো পদ্ধতি এবং ট্র্যাডিশনাল ট্রাইবাল রান্না বলা যেতে পারে, এবং নানা জায়গায় এটা আমাদের সাঁওতালরাও যেরকম ব্যবহার করে এইভাবে রান্না করে খায়, সেরকম দক্ষিণ ভারতের নানান জায়গায় হয়, মণিপুর, নাগাল্যান্ড, এমনকি কম্বোডিয়াতেও এই স্টিকি রাইসের যে বাঁশের ভেতরে করা, এরকম অনেক নানা জায়গার একটা ট্রাইবাল রান্না পার এক্সেলেন্স বলা যেতে পারে। তো আমি এখন আছি এখানে ফুড ফারিস্তার তরফ থেকে রান্নার রসদ সংগ্রহ করার জন্য বাদামতাম চা বাগানে, এবং এটা দার্জিলিংয়ের কাছে একটা অসম্ভব সুন্দর চা বাগান, তার মধ্যে ইকোলাক্স মাউন্টেন মিস্ট, একটা হোমস্টে, সেইখানে আছি এবং নানা রকম রান্না সংগ্রহ করছি। এখানে নেপালি রান্না এদের ভীষণ ভালো, তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য জাস্ট দেখিয়ে দিই। আপনার মনে হতে পারে যে বাঁশ এখানে কোথায় পাবো, শহরে বসে তো বাঁশের ভেতর কিছু করতে পারবো না, কিন্তু যেটা আমি বারবার বলি ফুড ফারিস্তায় করতেও চাই যে সবসময় সবকিছু হয়তো হাতে কলমে করা সম্ভব নয়, কিন্তু এই পদ্ধতিটা আমরা জানতে পারি একেবারে খোঁজ যে জায়গায় হচ্ছে সেখান থেকে যদি সেটা জানা যায় শেখা যায়, তার একটা মূল্য তো আছেই, এবং যদি কখনো সম্ভব হয়, যদি কখনো সুযোগ হয়, তাহলে সেটা আমরা করে দেখতে পারি, বা এর কোনো অল্টারনেটিভ ওয়ে হয় কিনা সেটাও আমরা ভেবে দেখতে পারি। ফুড ফারিস্তাতে এমনই নানান কিছুর সন্ধান আমি দিতে চাই, আমি নিজে এগুলো জানতে ভালোবাসি, তাই আপনাদের সঙ্গেও সেগুলো শেয়ার করে নিতে চাইছি। চলুন দেখে নিই এখানে কিরকম ভাবে বাঁশের ভেতরে চাল পুড়ে কি সুন্দর একটা ভাত তৈরি হচ্ছে। নেপালি খাবারের একটা অন্যতম মেইন ডিশ হচ্ছে ব্যাম্বু রাইস, বাঁশের ভেতরে এটা রান্না হয় কাঠের আঁচে এবং অনেকটা সময় ধরে করা হয়। তাতে এই চালের সঙ্গে সামান্য একটু ভুট্টা দানাও মেশানো হয়েছে, দেখতে পাচ্ছি এরা মিশিয়েছে। এবারে চলুন দেখে নেব, এটা ভেজানো আছে জলে, এই বাঁশ আগুনের উপরে রাখা হয়েছে, এবারে তার মধ্যে শেফ নীরাজ দিয়ে দিচ্ছেন চাল এবং সামান্য ভুট্টার দানা মেশানো। এই বাঁশগুলোর মধ্যে মোটামুটি এই আমাদের বড় ডাবু হাতা দু হাতা করে চাল দিয়ে দেওয়া হচ্ছে, দু আড়াই হাতা, তারপরে মানে বাঁশের মোটামুটি অর্ধেকটা ভরে দিতে হবে জল দিয়ে। একদম তৈরি, পুরো কালো পুড়ে গেছে, এবং ভেতরে কিন্তু আমাদের ভাতটা দেখতে পাচ্ছি সুন্দর হয়ে গেছে, একদম রেডি। এবারে এটা খোলার পাত্র,